জানাজা নামাজে পাগড়ি পরা যাবে কি বর্তমানে মুরগি আধুনিক যন্ত্র দ্বারা জবে করা হয় এর বিধান সম্পর্কে জানতে চাই প্রশ্ন এসেছে জানাজার নামাজে পাগড়ি পরা যাবে কি আল্লাহ রসুল আমরা যদি দায়ীমান পাগড়ি পরি কোনো অসুবিধা নেই ছবি যেভাবে দায়ীমান পরা যায় ওইভাবে পাগড়িও পরা যায় কোনো অসুবিধা নেই আর আধুনিক যন্ত্র দ্বারা জবাই করা যাবে তবে শর্ত হচ্ছে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে বন্দুক দ্বারাও শিকার করা যায় ওই শিকারই যদি গুলি ছুটতে বিস্মিল্লাহ আল্লাহু আকবর বলেন আর ওই গুলি লেগে যদি মারা যায় খাওয়া যায় সব কোনো অসুবিধা নেই আমাদের দেশে অনেক মহিলা এই মসজিদে গিয়ে জুমার সালা আদায় করতে পারে না তাহলে তারা কিভাবে জুমার দিনের ফজিলত পূর্ণ সবগুলো পেতে পারে যেমন উট গরু দুম্বা দান করার সব তাদের মধ্যে মনের মধ্যে আফসোস রাখবেন যে আমরা যেহেতু মহিলা আমাদের যে শরীয়তির বিধান নেই মসজিদে যাওয়া ওমর রাদী আল্লাহ তালা আনুর সময় থেকে ফিতনার আশঙ্কা ছিল এই জন্য সেখান থেকে ইজমা হয়েছে যে মহিলারা মসজিদে যাবেন না গোরের মধ্যে জুহেরা নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ পুরুষরা যেভাবে ফজিলতের অংশীদার হয় আমাদেরকে অংশীদারিত্ব দান করুন শুধু জানা হয় নামাজেও মহিলাদের নেই কিন্তু মহিলারা যে গোরে খাস করেন সন্তান লালন পালন করেন স্বামীর যদি অনুগত থাকেন তাহলে ওইগুলো কাজের সব এই গরের কাজের কারণে জানাজার নামাজের সব আল্লাহ তাদেরকে দিয়ে থাকে চার বাদাল জুমার নামাজ পড়ার নিয়ম কি এক সালামে নাকি দুই সালামে দুই সালামে পড়তে হয় বাদাল জমা চার রাখাত দুই সালামে পড়তে হয় আল্লাহ রসুল থেকে হাদিস হাদিসটি সহি কিনা জানাবেন হাদিসটি সহি কিনা জানার জন্য আমার ব্যক্তিগত আমাকে ফোন দিবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন কোন কিতাব কত নম্বর হাদিস আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সললা الله علی سیدিনা ও মাওলানা মুহাম্মদ ও আলা কারণে তোমার গজব দ্বারা আমাদেরকে هلاক করিও না হে আল্লাহ হে আল্লাহ আমাদের দেশুইতে তোমার গজবকে দূর করে দাও আল্লাহ বন্যা দুর্গত তোমার বান্দাবানীদেরকে তোমার কুদরতের দ্বারা হেফাজত করো হে আল্লাহ হায় আল্লাহ আকাশের বাড়ি বর্ষণ বন্ধ করে এই জমিনকে আল্লাহ সহজভাবে ভাবে চলাচলের উপযুক্ত করে দাও তোমার হাবিবের তোমার আমাদেরকে আল্লাহ আমরা যে তোমার হাবিবের গুনাগার মত তোমার গজব দিয়ে আমাদেরকে হালাক করিও নাই আল্লাহ আল্লাহ আমাদের দেশে শান্তি এরো আয় আল্লাহ আমাদেরকে তোমার কুদরতের সহ্যদান করো গুনার কারণে আমাদেরকে নাস্তিক মুরতাদের হাতে লাঞ্ছিত করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি এনায়ত করুন আল্লাহ জালিম আমাদের আমাদেরকে শোষণ করাইও না আল্লাহুম্মা রাব্বানা লা তুসাল্লিদ আলাইনা জাব্বারান আনিদান ওয়ালা শাইতানান মারিদান ওয়ালা ইনসানান হাসুদা রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমরা আমাদের গুনাহকে স্বীকার করছি মাওলানা তোমার আবিবেরুসিলা নিয়ে মাফি চাই তুমি আমাদের खिलाफ করে দাও আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল ও মঞ্জুর ভাল্লাহ আল্লাহ আজকার দিনের ফরিয়াদকে তুমি কবুল ও মঞ্জুর না। যার হাজত আছে তোমার কুদরতের দ্বারা পূর্ণ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তাকাববাল মিন্না ইন্নাকা আনাস সামিউল আলী وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين